আমার জানা মতে যে আমি বগুড়ার সোল, বিষয়টা সবাই যেরকম দেখছে আমি সেরকমই দেখছি। সম্পর্ক তো একটা চলছে, কিন্তু সেটা প্রেমের সম্পর্কই কেন হতে যাবে না? অনেকেই ভাবি বলেই ডেকে ফেলে। আলহামদুলিল্লাহ অনেক আপনাদের দয়া অনেক ভালো আছি। বিষয়টা সবাই যেরকম দেখছে আমি সেরকমই দেখছি, ব্যতিক্রম কিছু না। আমি এর আগেও বলেছি যে সে একজন স্টার সুপারস্টার। সো সুপারস্টার মানেই তো তার সারা বিশ্বেই একটা জনপ্রিয়তা থাকবে, তাই না? তার বাংলাদেশেও জনপ্রিয়তা আছে, তার ইন্ডিয়াতেও জনপ্রিয়তা আছে, আমি মনে করি অনেক কান্ট্রিতেই আছে তার জনপ্রিয়তা। না অবশ্যই করা হবে, হবে না কেন? এখন যেহেতু আমরা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছি, সামনের দিকে ইন্ডিয়াতে প্রোগ্রাম হবে, ইন্ডিয়ার বাইরেও প্রোগ্রাম হবে, দেশের বাইরেও প্রোগ্রাম হবে, অনেকেই ভাবি বলেই ডেকে ফেলে। আসলে দর্শক যাতে খুশি, যেটা ডেকে খুশি হচ্ছে আমি ওভাবেই মেনে নিচ্ছি। যখন সেই অফারটা আমার কাছে আসবে তখন ভেবে দেখবো, এখন এ বিষয় নিয়ে ভাবছি না। না এখনও ভাবছি না সেরকম একাধারে কাজ করার। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা যে বেশ কিছু কাজ করেছি, সে কাজগুলো আপনারা যেভাবে নিয়েছেন, সামনেও বেশ কিছু কাজ আসছে, সে কাজগুলো আপনারা খুব ভালোভাবে নেবেন আশা করছি। এবং রিসেন্টলি একটা গান রিলিজ হবে আমাদের, গানটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। গানটার শুটিং হয়েছে আমাদের বগুড়াতে হিরো আলম সাহেবের বাড়িতে। সম্পর্ক তো একটা চলছে, কিন্তু সেটা প্রেমের সম্পর্কই কেন হতে যাবে? প্রেমের সম্পর্কের বাইরে কি কোনো সম্পর্ক হয় না মানুষের? লুকোচুরি তো থাকার কথা না, যদি আমাদের প্রেম হয়ে যায় সেটা তো বলে দেওয়া উচিত না? সেটা আমাদের বাংলাদেশের ভিতরেই আমি বলতেই পারি যে আমাদের বগুড়া, আমাদের চিটাগাং, আমাদের চট্টগ্রাম। আমার জানা মতে যে আমি বগুড়ার সোল। এটাই সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।